আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় যারা জনগণের লুটপাট কইরা খাইছে, দেশের টাকা মাইরা খাইছে, মানুষের উপরে জুলুম করছে, তারাই এখন আবার দেখতেছি যে বিএনপির মানে বিএনপির দলের হইয়া নিজেদেরকে প্রকাশ করতেছে যে তারা নাকি বিএনপির কর্মী, বিএনপির নেতা, অমুক তমুক। তো ভাই আমি বলি যে যারা দেশ স্বাধীন করলো তারা এখন কোনো কিছুই না, আর তোমরা বিএনপির এক একজনে বিএনপির সাপোর্ট লাগাই লইতাছো, বিএনপির যারা আসল কত বিএনপির যারা নেতাকর্মী আছে, যারা সারা বছর এই যে 15-16 বছর যারা নির্যাতন হয়েছে তাদের কথা বাদ দিলাম, কিন্তু এই যে আওয়ামী লীগের চামচাগিরি কইরা যারা দেশের মানুষের লুটপাট কইরা খাইছেন, যারা মনে করেন যে দেশের মানুষের হক নষ্ট করছে, মানুষের উপরে জুলুম করছে, সেই মানুষগুলা এখন বিএনপির হইয়া সুবিধা নিতে চাইতেছে। আর আমি এর মধ্যে অনেক খবর দেখলাম বা ইয়া দেখলাম যে বাংলাদেশে বিভিন্ন ভাবে কি যারা আওয়ামী লীগ করছে বা যারা ছাত্র আন্দোলনের সময় খুন খারাপের সাথে লিপ্ত ছিল, গুন্ডামি করছে, ছাত্রলীগ করছে, তো সেই লোকগুলা এখন মনে করেন যে পার পেয়ে যাইতেছে, তারা বিএনপির ওই তলায় আবার চামচামি শুরু করে দিয়েছে, বিএনপির যে নেতা নেতা আছে তাকে গিয়ে লাত্তি উস্টা খায় আবার চামচামি শুরু করে দিছে তাদের। আসলে তারা আসলে কারা, এই লোকগুলা কারা তাদেরকে খুঁজে বাইর করতে হবে। যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, তারা জামা কাপড় বদলের মতো দল বদল করে, কিন্তু যারা আওয়ামী লীগের সময় বিএনপির লোক যারা অত্যাচারিত হয়েছে সেই লোকগুলার কথা তো বাদ, কিন্তু আমার কথা হচ্ছে এই লোকগুলার কি মানুষ চোখে দেখে না? এই যে ছাত্র আন্দোলনের সময় যারা অস্ত্র নিয়ে গেছে, ছাত্রদের উপরে গুলি করছে, নির্মম ছাত্রদেরকে মারছে, এই লোকগুলাই এখন আবার বিএনপির মধ্যে যোগ দিতেছে। এরা বলতেছে আমরা বিএনপি করছি, আমরা অমুক, আমরা এই নেতা সেই নেতা। আরে ভাই, একটা মানুষ আওয়ামী লীগের সময় মেম্বার আসিল, তার নির্দেশে শত শত ছাত্রছাত্রী মারা গেছে গুলি খায়া, সেই লোক এখন বিএনপির ইয়া কেমনে হয়? ঠিক আছে, সেই লোক কেমনে বিএনপির ইয়া লাগায়? তার হাজারো ছবি আছে মানুষের কাছে যে কিনা আওয়ামী লীগের বিভিন্ন মিটিং মিছিলে সমাবেশে তাদের ছবি আছে বড় বড় আওয়ামী লীগের নেতাদের সাথে, সেই মানুষ কেমনে বিএনপির মধ্যে আয়া ঠাই নেয়? তাইলে কি এগুলা কি মুখ মানে মানুষ কি মানুষের সাথে শত্রুমি করে যে আজকে আমার সাথে শত্রুমি, আমারে দিল মামলা ঢুকাইয়া, এবার আমি আওয়ামী লীগ করলাম না বিএনপি করলাম সেটা দেখার বিষয় না, বা আমি রাজনীতি করি কি না করি সেটা দেখার বিষয় না, সে মূল বিষয় হচ্ছে যে সে আমার শত্রু, তার সাথে আমার দুশ্মনী আছে, তার একটা মামলা ঢুকাই দিব, রাজনৈতিক মামলা। কিন্তু আসলে যারা আওয়ামী লীগের সময় ছাত্র আন্দোলনের সময় যারা অস্ত্র নিয়ে গেছে, যাদের যাদের হুকুমে অস্ত্র নিয়ে গেছে, তাদের তাদের কি এই দেশের মাটিতে তাদের কি বিচার হবে না? নাম করা যারা আছে নেতা দুই একজন তারা পালাইয়া গেছে, কিন্তু চেলাপেলা যারা মেম্বরি করছে, যারা দেশের মধ্যে এলাকার মধ্যে ভিলেজ পলিটিক্স করছে, যারা নিজেদেরকে ভিলেজ পলিটিশিয়ান হিসেবে দাবি করে, হ্যাঁ, এদের মতন মেম্বারেরা যাদের নির্দেশে ক্যাডার বাহিনী, গুন্ডা বাহিনী, পিস্তল বাহিনী, ছাত্রলীগ যে গুন্ডালি পিস্তল নিয়ে গিয়া যায় ছাত্রদের উপরে ঝাঁপাইয়া পড়ছে, ছাত্রদেরকে গুলি করে মারছে, এদের কি বিচার হবে না? নাকি এরা আবার বিএনপির সাপোর্ট করে বিএনপির নেতাদের পা হাত পাও টিপ্পা, ঠিক আছে, এরা আবার মনে করেন যে চামচামি বিএনপির চামচামি করব? তো ভাই আসলে দেশের মানুষ সবাই দেখছে যে কে কি ছিল। তো এই ধরনের সুবিধাবাদী যারা দল পাল্টায় সাথে সাথে দল পাল্টায় ফেলায়, এদের আসলে যাদের দলের পরিচয় ঠিক নেই, যে আসলে সে কোন দলের, আমি মনে করবো তাদের জন্ম পরিচয় ঠিক নেই, তাদের বাপ কয়জন তারা নিজেরাই করতে পারবো না, কারণ কয়দিন আওয়ামী লীগের নেতাদেরকে বাপ ডাকবো, কয়দিন বিএনপির নেতাদেরকে বাপ ডাকবো। ঠিক আছে, তো সময় থাকতে ভালোইয়া যান, যার যার অবস্থান শেষে করেন, মানুষেরকে হুমকি দামকি দেওয়া, মানুষের কাছ থেকে চাঁদা দাবি করা এগুলা বন্ধ করেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, কমেন্ট করে যাবেন, লাইক করবেন, আর যদি ভালো না লাগে আমার আইডিটা ব্লক করে দিবেন। ধন্যবাদ।